মন্ত্রী সভার সকল সদস্যক লগত লৈ পদত্যাগৰ হুংকার দিছে মণিপুরৰ মুখ্যমন্ত্রী এন বীৰেন সিঙে। স্পষ্টকৈ কৈছে তেওঁ কেন্দ্রীয় সরকারে যদি মণিপুরৰ সংকটৰ সমস্যাৰ সমাধান উলিয়াব নোৱাৰে তেতিয়া কিন্তু মণিপুরৰ মুখ্যমন্ত্রীগৰাকীৰ হাতত আৰু কোনো বিকল্প নাথাকিব। 52 সংখ্যক ৰাজ্যখনৰ প্ৰতিষ্ঠা দিৱসত ভাষণ প্ৰদান কৰি মণিপুরৰ মুখ্যমন্ত্রীগৰাকী কেন্দ্রীয় বাহিনীসমূহৰ বিৰুদ্ধে সৰব হোৱা পৰিলক্ষিত হল। কেন্দ্রীয় সরকারের অর্ধসামরিক বাহিনীয়ে যি সময়ত মণিপুরত মণিপুরৰ ৰাইজক নিৰাপত্তা প্ৰদান কৰিব লাগিছিল সেই সময়ত কিন্তু মৌন দৰ্শক হিচাপে কাম কৰিছে বুলি মহা অভিযোগ উত্থাপন কৰিছে মণিপুরৰ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। তেওঁ স্পষ্টকৈ কৈছে অর্ধসামরিক বাহিনীৰ লোকসকলে যদিহে মণিপুরৰ ৰাইজক সুৰক্ষা প্ৰদান কৰিব নোৱাৰে তেতিয়াহলে তেওঁলোকৰ মণিপুরত থকাৰ কোনো অধিকাৰ নাই। আৰু লগতে তেওঁ কৈছে মণিপুৰবাসী ভাৰতীয় এই কথা অর্ধসামরিক বাহিনীৰ লোকসকলে বুজি নাপায় নেকি। যি সময়ত সমগ্র দেশত এক উৎসবমুখর পরিবেশে দেখা দিছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাক কেন্দ্র করে সেই সময়ত কিন্তু অশান্ত জর্জর হয়ে আছে মণিপুর। মণিপুরের মুখ্যমন্ত্রীগী 71 সংখ্যক উত্তর পূব পরিষদের প্লেনারি সেশনত উপস্থিত থাকা পরিলক্ষিত হওয়া নাছিল যখন অধিবেশনত উপস্থিত আছিল দেশের গৃহমন্ত্রী। আর এটা হুঙ্কার দিছে পদত্যাগর। ইতিমধ্যেই 32 জন বিজেপির বিধায়কর সহিত এখন বৈঠকত মুখ্যমন্ত্রীগী মিলিত হয়েছিল আর বৈঠকর অন্তত তেওঁ কৈছে এই সমস্যার সমাধান মণিপুরবাসীক লাগে। লগতে তেওঁ কৈছে যদিহে সরকারখনে পদত্যাগ দিয়ে তার পিছত শাসনভারর দায়িত্ব কার হাতত থাকিব। ইয়ার বিপরীতে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদৌহমাই কৈছে মণিপুরত রাষ্ট্রপতি শাসন লাগু করব লাগে। 2023 চনের মে মাহত সূত্রপাত হয়েছিল মণিপুরত গোষ্ঠীগত সংঘর্ষর, আর এই সংঘর্ষত প্রায় 200 লোকের মৃত্যু হয়েছে আর প্রায় 60,000 লোক গৃহহীন হয়েছে। আর তারপর যে শান্তির এক পরিবেশ বিচারি হাহাকার করেছে মণিপুরবাসী। যা 3 দিনত সন্ত্রাসবাদীর আক্রমণত মণিপুরত 4 জন নিরপরাধী লোক আর 3 জন পুলিশের লোকের মৃত্যু হয়েছে। তেনে পরিস্থিতিত মণিপুরত শান্তি ঘুরাই আনার স্বার্থত মুখ্যমন্ত্রীগী এনে কেতবোর পদক্ষেপ লওয়া পরিলক্ষিত হয়েছে। অনাগত সময়ত মুখ্যমন্ত্রীগী পদত্যাগ দিয়ে নে নিদিয়ে সেয়া লক্ষণীয় হব। কিন্তু যি গোষ্ঠীগত সংঘর্ষ বিশেষকৈ মণিপুরের জনজাতীয় আর অজনজাতীয় লোকের মাজত পরিলক্ষিত হয়েছিল ইয়ার সমাধান সূত্র কিন্তু এতিয়াও সুদূর পরাহত। মন্ত্রীসভার সকল সদস্যক লগত লৈ পদত্যাগর হুঙ্কার দিছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীৰেন সিঙে। স্পষ্টকৈ কৈছে তেওঁ কেন্দ্রীয় সরকারে যদি মণিপুরের সংকটের সমস্যার সমাধান উলিয়াব নোৱাৰে তেতিয়া কিন্তু মণিপুরের মুখ্যমন্ত্রীগৰাকীৰ হাতত আৰু কোনো বিকল্প নাথাকিব। 52 সংখ্যক ৰাজ্যখনৰ প্ৰতিষ্ঠা দিৱসত ভাষণ প্রদান কৰি মণিপুরের মুখ্যমন্ত্রীগৰাকী কেন্দ্রীয় বাহিনীসমূহৰ বিৰুদ্ধে সৰব হোৱা পৰিলক্ষিত হল। কেন্দ্রীয় সরকারের অর্ধসামরিক বাহিনীয়ে যি সময়ত মণিপুরত মণিপুরের রাইজক নিরাপত্তা প্রদান করব লাগিছিল সেই সময়ত কিন্তু মৌন দর্শক হিসাবে কাম করেছে বলে মহা অভিযোগ উত্থাপন করেছে মণিপুরের মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। তেওঁ স্পষ্টকৈ কৈছে অর্ধসামরিক বাহিনীর লোকসকলে যদিহে মণিপুরের রাইজক সুরক্ষা প্রদান করব নোৱাৰে তেতিয়াহলে তেওঁলোকৰ মণিপুরত থকার কোনো অধিকাৰ নাই। আৰু লগতে তেওঁ কৈছে মণিপুরবাসী ভাৰতীয় এই কথা অর্ধসামরিক বাহিনীর লোকসকলে বুজি নাপায় নেকি। যি সময়ত সমগ্র দেশত এক উৎসবমুখর পরিবেশে দেখা দিছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাক কেন্দ্র করে সেই সময়ত কিন্তু অশান্ত জর্জর হয়ে আছে মণিপুর। মণিপুরের মুখ্যমন্ত্রীগৰাকী 71 সংখ্যক উত্তর পূব পরিষদের প্লেনারি সেশনত উপস্থিত থকা পরিলক্ষিত হওয়া নাছিল যখন অধিবেশনত উপস্থিত আছিল দেশের গৃহমন্ত্রী। আর এটা হুঙ্কার দিছে পদত্যাগর। ইতিমধ্যেই 32 জন বিজেপির বিধায়কর সহিত এখন বৈঠকত মুখ্যমন্ত্রীগী মিলিত হয়েছিল আর বৈঠকর অন্তত কৈছে এই সমস্যার সমাধান মণিপুরবাসীক লাগে। লগতে কৈছে যদিহে সরকারখনে পদত্যাগ দিয়ে তার পিছত শাসনভারর দায়িত্ব কার হাতত থাকিব। ইয়ার বিপরীতে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদৌহমাই কৈছে মণিপুরত রাষ্ট্রপতি শাসন লাগু করব লাগে। 2023 চনের মে মাহত সূত্রপাত হয়েছিল মণিপুরত গোষ্ঠীগত সংঘর্ষর, আর এই সংঘর্ষত প্রায় 200 লোকের মৃত্যু হয়েছে।
আৰু প্ৰায় 60,000 লোক গৃহহীন হৈছে আৰু তাৰ পিছত যেন শান্তিৰ এক পৰিবেশ বিচাৰি হাহাকাৰ কৰিছে মণিপুৰবাসীয়ে যোৱা তিনি দিনত সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত মণিপুৰত চাৰিজন নিৰপৰাধী লোক আৰু তিনিজন পুলিচৰ লোকৰ মৃত্যু হৈছে তেনে পৰিস্থিতিত মণিপুৰত শান্তি ঘূৰাই অনাৰ স্বাৰ্থত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এনে কেতবোৰ পদক্ষেপ লোৱা পৰিলক্ষিত হৈছে অনাগত সময়ত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে পদত্যাগ দিয়ে নে নিদিয়ে সেয়া লক্ষণীয় হ'ব কিন্তু যি গোষ্ঠীগত সংঘৰ্ষ বিশেষকৈ মণিপুৰৰ জনজাতীয় আৰু অজনজাতীয় লোকৰ মাজত পৰিলক্ষিত হৈছিল ইয়াৰ সমাধান সূত্ৰ কিন্তু এতিয়াও সুদূৰ পৰাহত হয়